এদিকে আজ রাতে দেশে আসছেন আফগানিস্তানে আটকে পড়া 6 জন বাংলাদেশী। কাতারের রাজধানী দোহা থেকে তারা ঢাকার পথে রওনা হচ্ছেন। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে কাতার থেকে দুবাই হয়ে রাত 11:20 তাদের ঢাকায় নামার কথা রয়েছে। এই 6 জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়ারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিক ঘাঁটিতে ছিলেন। যে 6 জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন রাজীব বিন ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর, মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।